আজকে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশান্তি বেগম পাদিয়ার সঙ্গে মালয়েশিয়ান পার্লামেন্টারি পার্লামেন্টের তিনজন সদস্য তারা দেখা করেছেন আমাদের চেয়ারপারসনের সঙ্গে, এবং একই সঙ্গে আমাদের স্ট্যান্ডিং কমিটির ডক্টর মুশারফ, আমির প্রসঙ্গী চৌধুরী, এবং আমাদের আমির সুরাম, এবং আমাদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদীউদ্দিন আহমেদ সদীউদ্দিন আহমেদ ছিলেন। আলোচনা অত্যন্ত প্রাণবন্ত একটা পরিবেশের মধ্যে হয়েছে। সত্যি কথা বলতে কি যে প্রতিটি মুহূর্ত সবাই এনজয় করেছেন এই আলোচনা। এই ডেলিগেশনের মধ্যে দুজন ছিলেন সরকারি দলের, একজন হচ্ছেন আপনার বিরোধী দলের, বর্তমান বিরোধী দলের যিনি ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে, এবং তারা সবাই চান যে বাংলাদেশে একটা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা বারবার বলেছেন যে আমরা অপেক্ষা করে আছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, শান্তিপূর্ণভাবে আপনার এই ক্ষমতার যে ট্রানজিশন সেটা দেখার জন্য তারা অপেক্ষা করে আছেন। এবং তারা মনে করেন যে মালয়েশিয়াতে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে সেখানেও তাদের অনেক অর্থের মধ্য দিয়ে তারা এসছেন, এবং এখন তারা এমন একটা অর্থটা এসছেন যেখানে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে। এবং তারা মনে করেন যে বাংলাদেশেও এই কীভাবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে আপনার শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন চলছে এই হচ্ছে মূল কথা। থ্যাংক ইউ।